রাতের অন্ধকারে বহু পুরানো কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল মধ্যরাতে নাকাশিপাড়া চুকপুর বিল্লগ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের পুরানো কংগ্রেস কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেবার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি জানান, ইতিমধ্যেই তারা নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তারা এই বিষয়ে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নাকাশিপাড়া থানায় তৃণমূলের দস্যু বাহিনী পুলিশের মদতে কংগ্রেসের পার্টি অফিস রাতের বেলায় পুড়িয়ে ছারখার করে দিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই, আপনার নেতৃত্বে তৃতীয়বার যখন পশ্চিমবঙ্গ জেলা উৎসব পালন করছেন, সেই উৎসব কি সমস্ত বিরোধীদের জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়ার উৎসবে রূপান্তরিত করতে চাইছেন? আপনারা নিজেরাই বলছেন কংগ্রেস বলে কিছু নেই বাংলায়, আপনারা নিজেরাই বলছেন কংগ্রেসের অস্তিত্ব শেষ। আবার সেই তৃণমূল কংগ্রেসের অফিস পুড়িয়ে দিয়ে প্রমাণ করতে চাইছেন যে কংগ্রেসকে খতম করা যায়নি, যাচ্ছে না, যাবে না। বাংলার মুখ্যমন্ত্রীর দাবি আমার যে কংগ্রেসের পার্টি অফিস পোড়ানোর জন্য যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক, ঘটনা তদন্ত হোক। পশ্চিমবঙ্গে ফিরে গিয়ে আমি সেই জায়গায় যাব এবং পশ্চিমবঙ্গ সরকারের এবং প্রশাসনের কাছে বিচার চাইব। কংগ্রেসের পার্টি অফিস পুড়িয়ে দিয়ে কংগ্রেসকে খতম করা যাবে না। আজ নাকাশিপাড়া ব্লকের অন্তর্গত বিল্লগ্রাম অঞ্চলের আমাদের একটি আঞ্চলিক কার্যালয়, যেটা যুগপুর বাজারে, দীর্ঘদিনের অন্তত 50 বছরের পুরাতন জাতীয় কংগ্রেসের একটা ঐতিহ্যবাহী কার্যালয়, যে কার্যালয়ে প্রতিদিন আমাদের দলীয় কাজকর্ম হয়, সেটা আজকে রাত্রিবেলায় দুষ্কৃতীদের দিয়ে সেই পার্টি অফিসকে জ্বালিয়ে দেওয়া হলো, চালিয়ে পুড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে। সেই অফিসের আর কোনো অস্তিত্ব নেই। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমি লিখিতভাবে নাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করেছি। অবিলম্বে এই দুষ্কৃতী যারা এই ধরনের কাণ্ড করেছে, যারা এই কাণ্ড ঘটিয়েছে, পুলিশ তার তদন্ত করুক এবং এই কাজের সঙ্গে যারা যুক্ত তাদের দোষীদের শাস্তির দাবি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা জানাচ্ছি। আমি এই বিষয়ে আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরবাবুকে সমস্ত চিত্র পাঠিয়েছি এবং তাকে সমস্ত কিছু জানিয়েছি। আমরা আগামী দিনে যা হবে, যদি এর কোনো বিহিত না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমি পুলক সিংহ, নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।